रहते हैं। ओके सो আজকে হচ্ছে আমাদের হিস্ট্রি ফাইনাল সাজেশনের উপরে 3 নাম্বার ক্লাস। তো দেখো আজকে আমরা যে প্রশ্নগুলো পড়ব। ওকে সো আমরা হচ্ছে মোটামুটি গত ক্লাসে 7 মার্চে ভাষণটা কভার করেছিলাম। 7 মার্চে ভাষণের পরপরই চলে আসে আমাদের মুক্তিযুদ্ধের বিষয়গুলা ওয়ান বাই ওয়ান। সো দেখো আজকে আমরা যেটা পড়ব প্রশ্ন, মুক্তিযুদ্ধে নারীর ভূমিকাটা মূল্যায়ন করো, মানে আমাদের দেশে যে 71 সালে মুক্তিযুদ্ধ হয়েছিল সেই সময় নারীদের যে কন্ট্রিবিউশনটা ছিল সেটা নিয়ে অ্যাকচুয়ালি প্রশ্নটা। সো এটা হচ্ছে একটা সংক্ষিপ্ত প্রশ্ন আকারে আসতে পারে তোমাদের। তো তা এই সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে আসলে এই এই প্রশ্নটার উত্তর হচ্ছে তোমরা আগে একটু ব্রিফ করে লিখবা যে মুক্তিযুদ্ধটা কিভাবে আসছে, এটা সম্পর্কে একটু ব্রিফ করে লিখে দেন হচ্ছে পয়েন্টগুলো ইনক্লুড করে দিতে পারো এবং পয়েন্টের ব্যাখ্যা অবশ্যই দিতে হবে। ওকে সো দেখো প্রথম যে পয়েন্টটা আছে নারীর ভূমিকা মূল্যায়নের, প্রথম পয়েন্টটা গণবাহিনী ও গেরিলা যুদ্ধে ভূমিকা। ওকে গণবাহিনী ও গেরিলা যুদ্ধে ভূমিকা বলতে, গেরিলা যুদ্ধটা আমরা গত ক্লাসে পড়েছি, মানে গেরিলা যুদ্ধ বলতে যেটা বোঝায় যে নিজের দেশের ভূমির মধ্যে যে যুদ্ধটা হয় আর কি সেটাকে গেরিলা যুদ্ধ বলা হয়। সো এই যে গণবাহিনী এবং গেরিলা যুদ্ধের মধ্যেও নারীরা অংশগ্রহণ করেছিল। গণবাহিনী বলতে হচ্ছে যেখানে সবাইকে মিলে একটা বাহিনী গঠন করা হয়েছিল, সেখানে আসলে জাতি ধর্ম বর্ণভেদে কোনো আসলে ভেদাভেদ ছিল না, সবাই সেটাতে অংশগ্রহণ করেছিল বা সবাইকে নিয়ে বাহিনী গঠন করা হয়েছিল। সো সেগুলোকে আমরা বলে থাকি হচ্ছে গণবাহিনী। এখানে বুদ্ধিজীবীরাও ছিল, এখানে শ্রমিকেরাও ছিল, ছাত্ররাও ছিল, কর্মচারীরাও ছিল, সবাই ছিল এবং নারীরাও এখানে অংশগ্রহণ করেছিল। তো সেখানে তাদের একটা ভূমিকা ছিল, গেরিলা যুদ্ধে একটা ভূমিকা ছিল নারীদের। আচ্ছা 2 নাম্বার পয়েন্টে দেখো মুক্তিযোদ্ধাদের সহযোগিতা। এরকম অনেক সময় হয়েছে যে সেক্টর, আমরা মুক্তিযুদ্ধের বিষয়টা অনেক আগে থেকেই শুনে এসেছি যে আসলে আমাদের পুরো দেশটার মধ্যে 11টা সেক্টরে ভাগ করে দেন হচ্ছে আমাদের যুদ্ধটা পরিচালনা করা হয়েছিল। তো এই যে 11টা সেক্টরের মধ্যেও কিন্তু আরও বিভিন্ন জায়গাতে অনেক ধরনের ক্যাম্পেইন গড়ে তোলা হয়। সো সেই ক্যাম্পেইনগুলোতেও হচ্ছে নারীরা বাকি যে সকল পুরুষ মুক্তিযোদ্ধা যারা ছিল বা ছেলে মুক্তিযোদ্ধা যারা ছিল মেল জেনারেশন আর কি, তাদের সাথে তারাও হচ্ছে ওখানে কন্ট্রিবিউট করে। তারা সেখানে সেই ক্যাম্পেইনগুলোতে থাকে, তাদের জন্য খাবার দাবার রান্না করে, বা এমন অনেক হয়েছে যে ক্যাম্পেইনটা হয়েছে যে কোনো একটা বাড়ির আশেপাশে, তো সেই বাড়ি থেকে নারীরা খাবার রান্না করে তাদের জন্য হচ্ছে নিয়ে যেত বা তাদেরকে তাদের বাসায় দাওয়াত করে খাওয়াতো বা বলতো যে তোমরা আমাদের বাসায় এসে খেয়ে যাবা। সো এই যে ছোট ছোট হেল্পগুলো যে তারা করেছিল, এই জিনিসটা অ্যাকচুয়ালি সেই সময় বা সেই 71 সালে যুদ্ধের সময় অনেক বড় একটা কন্ট্রিবিউটর হিসেবে তারা আর কি ভূমিকা রাখে, সেই জিনিসটা বোঝানো হচ্ছে। ওকে সো 3 নাম্বার পয়েন্টটা দেখো মুক্তিযোদ্ধাদের সেবা যত্ন। মুক্তিযুদ্ধ এমন অনেক সময় হয়েছে যে মুক্তিযুদ্ধ করার সময় অনেক যোদ্ধারা হচ্ছে খুব গুরুতরভাবে আহত হয়েছে। সো আহত হলে সেই সময় তো আসলে মেডিকেল ইকুইপমেন্টগুলো এত ভালো ছিল না বা এত ইনরিচড ছিল না যে আসলে চাইলেই খুব ইমার্জেন্সি বেসিসে যে কোনো মেডিকেল ইকুইপমেন্ট আমি পেয়ে যাচ্ছি, এরকম সিচুয়েশন তো আসলে 71-এ ছিল না। তো দেখা যেত যে অনেকটা তোমার হোমমেড কিছু ট্রিটমেন্ট দেওয়া হতো তাদেরকে। সো সেই হোমমেড ট্রিটমেন্টগুলো অ্যাকচুয়ালি মহিলারা দিয়ে থাকতো, অনেক মা বোন দিয়েছে। তো তাদের এই কথাগুলো বোঝানো হচ্ছে যে সেই সব মুক্তিযোদ্ধাদেরকে যারা অ্যাকচুয়ালি গুরুতরভাবে আহত হতো বা হচ্ছে ইনজিওর্ড হতো তাদেরকে তারা হচ্ছে এভাবে সেবা যত্ন করতো, নিজেদের বাসায় আশ্রয় দিত, দেন হচ্ছে হোমমেড কিছু ট্রিটমেন্ট তাদেরকে দিত, এভাবে হচ্ছে তারা কন্ট্রিবিউট করে। আচ্ছা 4 নাম্বার পয়েন্টে দেখো খবরাখবর সংগ্রহ করা। খবরাখবর সংগ্রহ বলতে যে একটা ক্যাম্পেইন থেকে অন্য আরেকটা ক্যাম্পেইনে কিছু ইনফরমেশন পাস করার প্রয়োজন হতে পারে, অবশ্যই হতে পারে যেহেতু পুরো দেশ জুড়ে আমাদের তখন মুক্তিযুদ্ধ হচ্ছিল আর তখন হচ্ছে আমাদের টেলিকমিউনিকেশন সিস্টেমটা কিন্তু এত ভালো ছিল না। এখন যেমন চাইলেই আমরা যে কোনো প্রান্তে যে কোনো মানুষের সাথে হচ্ছে যোগাযোগ করতে পারি, কমিউনিকেট করতে পারি, সেটা তো তখন আসলে পসিবল ছিল না। তো তখন এই যে মানুষের মাধ্যমেই আসলে যোগাযোগটা করা হতো, চিঠিও আদান প্রদান করা যেত না বা দেখা যেত যে হ্যাঁ একটা যদি চিঠি লিখেও দেওয়া হচ্ছে তো এই চিঠিটা আসলে ওই সাইডে বা ওই ক্যাম্পেইনে কে পাস করবে এরকম মানুষ ছিল না। তো তখন আসলে এই নারীরা অনেক বেশি অবদান রাখে, তারা হচ্ছে এই চিঠিটা তারা পাস করে দিত বা একটা খবর ওরালি গিয়ে হচ্ছে তারা মানে ওরাল ওয়েতে গিয়ে তারা হচ্ছে এই জিনিসটা খবরটা পাস করে দিত, এই এই বিষয়টাকে অ্যাকচুয়ালি বোঝানো হচ্ছে বা তাদের এই যে কন্ট্রিবিউশনটা এই কন্ট্রিবিউশনটাকে বোঝানো হচ্ছে যে খবরাখবর সংগ্রহ বা আদান প্রদানে তারা ভূমিকা রাখে।
আচ্ছা, 5 নম্বর পয়েন্টটা দেখো, যুদ্ধে অনুপ্রেরণা দান। ওকে, সো আমরা মুক্তিযুদ্ধের অনেক ছবি দেখেছি, টেলিফিল্ম দেখেছি, দেন অনেক সিনেমাটোগ্রাফিও দেখেছি। তো সেই সব জায়গাতে আমরা কি দেখি যে এরকম অনেক ফ্যামিলি আছে যেখান থেকে ছেলেরা যুদ্ধে যাচ্ছে, মা তাদেরকে ইন্সপায়ার করছে বা মা বলছে যে হ্যাঁ তুমি যুদ্ধে যাও, তুমি দেশকে মুক্ত করে আনো। তো এই যে মায়েদের এই কথাটাই অ্যাকচুয়ালি একজন মুক্তিবাহিনীর জন্য বা একজন একটা ছেলের জন্য অনেক বড় একটা ইন্সপিরেশনের জায়গা তৈরি করে। সো এই জিনিসটাই বুঝাচ্ছে যে তখন কিন্তু আসলে ফ্যামিলির একটা টান বা ফ্যামিলির যে ফ্যামিলির কাছেই থাকতে হবে, তুমি কোথাও যেতে পারবে না যেহেতু দেশের অবস্থা খারাপ, এরকম কোনো টেন্ডেন্সি আসলে তৎকালীন মায়েদের মধ্যে দেখা যায়নি বা বোনেদের মধ্যে, অথবা তোমার বাসাতে যারাই ছিল না কেন সেই সময় সেই মুক্তিবাহিনীদের পরিবারের মধ্যে এই বিষয়টা আসলে ছিল না। তারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে প্রত্যেকটা যুদ্ধে, প্রত্যেকটা ক্যাম্পেইনে, প্রত্যেকটা জায়গাতে অংশগ্রহণ করতে পেরেছিল শুধুমাত্র নারীদের এই অবদানের কারণে। সো এটাই বোঝানো হচ্ছে যে তারা অনেক বেশি অনুপ্রেরণাও দিয়েছিল। আচ্ছা, 6 নম্বর পয়েন্টটা দেখো, বহির্বিশ্বে প্রচারণা। বহির্বিশ্বে প্রচারণা মানে যে সেই সময় তো আমরা পড়ে আসছি এর আগের ক্লাসগুলোতে যে আমাদের অনেকগুলো প্রেস মিডিয়াকে বন্ধ করে দেওয়া হয়েছিল, যেমন দৈনিক ইত্তেফাক, এরকম অনেকগুলো রিনাউন্ড প্রেস মিডিয়াকে তখন বন্ধ করে দেওয়া হয়। তো প্রেস মিডিয়া যত বন্ধ করে দেওয়ার পিছনে তাদের টেন্ডেন্সিটা কাজ করে যে প্রেস মিডিয়াগুলো যদি ওপেন থাকে তাহলে তাদের এই দেশের মধ্যে অ্যাকচুয়ালি কী হচ্ছে, তাদের মধ্যকার যে সংঘর্ষটা, এই সংঘর্ষের বিষয়টা পুরো বিশ্বে জেনে যাবে বা বহির্বিশ্বে এটা প্রচার হবে, খবরগুলো প্রচার হবে। সো এই জিনিসটাকে আটকানোর জন্য তারা আসলে প্রেস মিডিয়াটাকে বন্ধ করে দেয়। তো তখন কিছু সংগঠন ছিল যারা নারী ভিত্তিক সংগঠন বা কিছু এনজিও, তারা খুবই তোমার প্রাইভেট ওয়েতে এই খবরগুলো বাহিরে প্রচার করতো বা বহির্বিশ্বে প্রচার করতো। সো এই জিনিসটাই বোঝানো হচ্ছে। এরকম অনেক নিউজ রিপোর্টার আছে যারা ফিমেল নিউজ রিপোর্টার, তারা এরকম ভাবে প্রচার করতো খবরগুলো। তারপর অনেক সংগঠনের কথা যে বললাম, এরকম অনেক এনজিও ছিল, সংগঠন ছিল, এনজিও তো না মানে সংগঠন আর কি, যারা আর কি আমাদের দেশে তখন মুক্তিযুদ্ধে তৎকালীন সেই সময়টার মধ্যে কি কি বিষয় হচ্ছিল, কিভাবে হচ্ছিল, এই খবরগুলো তারা বহির্বিশ্বে প্রচার করতো। আচ্ছা, 7 নম্বর পয়েন্টটা দেখো, প্রচার মাধ্যম। প্রচার মাধ্যমটাও বহির্বিশ্ব প্রচারণার সাথে কানেক্টেড, যে অনেকগুলো সংস্থা ছিল, অনেকগুলো সংগঠন ছিল যারা অ্যাকচুয়ালি এই কাজগুলো করে থাকতো, এবং ওই এই কাজগুলো করার জন্য অনেক নারী তখন নিয়োজিত ছিল, এই কাজগুলোর সাথে অনেক নারী নিয়োজিত ছিল। এবং শুধুমাত্র যে দেশের ভিতর থেকে তারা কাজগুলো করতো এমন না, দেশের বাহিরে থেকেও অনেকে কাজ করতো। দেখা যেত যে একটা ফ্যামিলি থেকে একজন মেয়ে বাহিরে অবস্থান করছে বা দেশের বাহিরে কোনো একটা কান্ট্রিতে আছে, তো তার যখন তার ফ্যামিলির সাথে যে কোনো রকম যোগাযোগ হতো বা কোনো কিছু যদি দেশের খবর যদি তার কাছে যেত, সেও তখন তার দেশের মধ্যে যেভাবে হোক সেই খবরগুলো প্রচার করে দিত। সো এই জিনিসটাকে অ্যাকচুয়ালি বোঝানো হচ্ছে যে শুধুমাত্র দেশের ভিতরে থেকেই যে অবদানটা রেখেছে তা কিন্তু নয়, দেশের বাহিরে থেকেও অনেকে অবদান রেখেছে। আচ্ছা, 8 নম্বর পয়েন্টটা দেখো, নির্যাতন ভোগ। নির্যাতন ভোগ বলতে এটা বোঝানো হয় যে সেই সময়ে মুক্তিযুদ্ধ চলাকালীন সময় বা মুক্তিযুদ্ধের অনেক আগে থেকে নারীদের উপর তো অনেক বেশি নির্যাতন করা হতো। সো ওই নির্যাতনটাকে সহ্য করেও অনেক নারী যুদ্ধে অংশগ্রহণ করেছে বা তারা কন্ট্রিবিউট করেছে, যে যতটুকু তাদের পক্ষে সম্ভব ছিল তারা কিন্তু অবদান রেখেছে। সো এই জিনিসটাকে বোঝানো যে কোনো ধরনের নির্যাতনকে তারা ভয় করেনি বা প্রত্যেকটা নির্যাতনকে উপেক্ষা করেই কিন্তু তারা যুদ্ধে অংশগ্রহণ করেছে। সো এই জিনিসটাকে অ্যাকচুয়ালি বোঝানো হচ্ছে। ওকে, সো এ আমাদের 8টা পয়েন্ট, বাংলাদেশের মুক্তিযুদ্ধে নারীদের যে ভূমিকাটা ছিল সেই ভূমিকার 8টা পয়েন্ট। আচ্ছা, সো আমাদের আজকে 2 নম্বর প্রশ্নটা মুক্তিযুদ্ধে ভারতের যে ভূমিকাটা ছিল সে ভারতের ভূমিকাটা নিয়ে এখন আমরা আলোচনা করব। তো এই প্রশ্নটা লেখার আগেও মুক্তিযুদ্ধের বিষয়ে তোমরা একটু ব্রিফ লিখে নিবা, একটু ব্যাখ্যা করে লিখে নিবা, দেন পয়েন্টগুলো ইনক্লুড করে দিবা এবং পয়েন্টের মধ্যে অবশ্যই ব্যাখ্যা দিতে হবে। আচ্ছা, দেখো, ভারতের যে অবদানটা ছিল সে ভারতের অবদানের প্রথম পয়েন্টটা, ভারতের সীমান্ত উন্মুক্তকরণ। আমরা জানি যে সেই সময় ভারতের যে সীমান্তটা ছিল তাদের পুরো সীমান্তটা, পুরো বর্ডারটা ওপেন করে দেওয়া হয়েছিল আমাদের জন্য, যাতে করে আমাদের দেশ থেকে যে অঞ্চলেরই হোক, যে মানুষই হোক, যে ধর্মের হোক না কেন, তারা সকলেই যেন সীমান্ততে যে অবস্থান গ্রহণ করতে পারে বা তাদের একটা আশ্রয়স্থান স্থান যেন তারা সেখানে খুঁজে নিতে পারে, এর কারণেই আসলে তাদের সীমান্তটা পুরোপুরি উন্মুক্ত করে দেওয়া হয়েছিল আমাদের জন্য। তো বাংলাদেশ থেকে অনেক মানুষ গিয়ে তখন ভারতে অবস্থান গ্রহণ করে, সেখানে আশ্রয় নেয়। তো এটা অনেক বড় একটা
অবদান ছিল ভারতের পক্ষ থেকে, কারণ কোন দেশ হচ্ছে এরকম ভাবে তাদের বর্ডার ওপেন করে দেয় না। বর্ডার ওপেন করে দেওয়া মানে তোমার দেশের নিরাপত্তাটা কিন্তু অনেকটা কমে যাচ্ছে। তা ভারত কিন্তু সেই জিনিসটাকে উপেক্ষা করে আমাদেরকে সেই সাপোর্টটা দিয়েছিল। সো এটা হচ্ছে অনেক বড় একটা অবদান তাদের আমাদের সেই তৎকালীন মুক্তিযুদ্ধের সময়। ওকে, সো 2 নম্বর পয়েন্টটা দেখো, বাংলাদেশ সরকারকে সহযোগিতা করা। আচ্ছা, বাংলাদেশ সরকারকে সহযোগিতা বলতে, তৎকালীন সময় তো আমাদের হচ্ছে একটা অস্থায়ী সরকার গঠন করা হয়েছিল। তো সেই অস্থায়ী সরকার গঠন করা, অস্থায়ী সরকারের মধ্যে হচ্ছে কি কোন কোন পদে কারা কারা থাকবে সেই জিনিসগুলোকে নির্বাচন করা, তারপর হচ্ছে একটা সরকার তো শুধু প্রতিষ্ঠা করলে হয় না, সরকারকে চালানোর জন্য কিছু অর্থনৈতিক সহযোগিতা দরকার, রাজনৈতিক সহযোগিতা দরকার। সো এই ধরনের অর্থনৈতিক, রাজনৈতিক বা কিংবা সামরিক এই সহযোগিতাগুলো ভারত করে থাকে সেই সময়টা বাংলাদেশকে। সো সেই জিনিসটাই বোঝানো হচ্ছে। এবং এই সরকারটা কিন্তু একটা অস্থায়ী সরকার ছিল, আমরা পড়ে আসছি না, এর আগে অনেক সময় আমরা হচ্ছে পড়েছি, অনেক আর্টিকেলে পড়েছি, ব্লগে পড়েছি যে আসলে বাংলাদেশে একটা অস্থায়ী সরকার গঠন করা হয়েছিল মুক্তিযুদ্ধের সময়। তো সেই অস্থায়ী সরকারকে এখানে বোঝানো হচ্ছে। আচ্ছা, 3 নম্বর পয়েন্টটা দেখো, শরণার্থীদের আশ্রয়। আচ্ছা, অনেক শরণার্থী ছিল যারা হচ্ছে আমাদের বাংলাদেশ থেকে, বাংলাদেশে আর কি এসেছিল। সো বাংলাদেশে আসার পরে তারা হচ্ছে দেখে যে বাংলাদেশ তৎকালীন সময় একটা যুদ্ধ বিধ্বস্ত দেশে পরিণত হয়েছে, মানে হুট করে যুদ্ধটা শুরু হয়। তো এই যে শরণার্থী যারা বাংলাদেশে এসেছিল বা সেই সময়টা আমাদের পূর্ব পাকিস্তানে এসেছিল, আমাদের পূর্ব পাকিস্তানটাকে ভিজিট করার জন্য, তারাও কিন্তু একরকম খারাপ একটা সিচুয়েশনে পড়ে যায়। কারণ পাক বাহিনী যখন হামলা করতো, তারা কিন্তু আসলে এরকম কাউকে দেখে স্পেসিফিকলি কারোর উপর হামলা করতো না, তারা এই অঞ্চলে যাকে দেখতো তার উপরেই কিন্তু হামলাটা করতো। সো দেখা গিয়েছে যে অনেক শরণার্থীকেও হামলা করছিল, তো ভারত কিন্তু তাদেরকেও আশ্রয় দিচ্ছিল, তাদের জন্য হচ্ছে বর্ডার ওপেন করে দিয়েছে বা তাদেরকে তারা বলেছে যে তোমরা আমাদের আমাদের অঞ্চলটাতে এসে তোমরা আশ্রয় গ্রহণ করো, যেহেতু তোমরা এখন অন্য কোথাও যেতে পারছো না, মুভ করতে পারছো না। সো এই শরণার্থীদেরকেও তারা হচ্ছে আশ্রয় দিয়ে থাকে। আচ্ছা, 4 নম্বর পয়েন্টটা দেখো, সশস্ত্র ট্রেনিং প্রদান। সশস্ত্র ট্রেনিং প্রদান মানে হচ্ছে যে তুমি যে কোনো দেশে হচ্ছে যদি কোনো বাহিনীতে কাজ করো, তোমাকে অবশ্যই একটা দেশে বাহিনীতে কাজ করার সময় নিরাপত্তাকালীন সময় কিভাবে কাজ করতে হয় বা যে কোনো ইমার্জেন্সি সিচুয়েশনে কিভাবে কাজ করতে হয়, মানে মূল কথা হচ্ছে এবং সহজ ভাষায় বলতে গেলে অস্ত্র পরিচালনা করাটাকে বোঝানো হচ্ছে। কারণ মুক্তিযুদ্ধ করতে হবে, এটা তো আসলে শুধুমাত্র কাগজে কলমে হবে না, এখানে তোমাকে যে ম্যানুয়ালি গিয়ে হচ্ছে যুদ্ধটা পরিচালনা করতে হবে, এবং তার জন্য আসলে অস্ত্র কিভাবে পরিচালনা করতে হয় সে বিষয়ে ট্রেনিং নিতে হবে। সো এই যে ট্রেনিংটা, এই ট্রেনিংটা দিয়েছিল হচ্ছে ভারত। ভারতে থেকে অনেক এরকম সেনাবাহিনীরা আসে যারা এসে হচ্ছে আমাদের দেশে পাক বাহিনী, সরি, আমাদের দেশে মুক্তি বাহিনীদেরকে তারা হচ্ছে একত্রিত করে বিভিন্ন ক্যাটাগরিতে তারা হচ্ছে ট্রেনিং দিয়ে থাকে, মানে কিভাবে অস্ত্র পরিচালনা করতে হবে, কিভাবে হচ্ছে তোমার আরেকজন অপর পক্ষে বা বিপরীত পক্ষকে অ্যাট্যাক করতে হবে, এই বিষয়গুলো নিয়ে তাদেরকে আসলে ট্রেনিং দিয়ে থাকে। সো এই জিনিসটাই বোঝানো হচ্ছে। এই ট্রেনিং এর জন্য যাবতীয় যা যা প্রয়োজন ছিল, অস্ত্র থেকে শুরু করে সামরিক যা যা প্রয়োজনীয় যন্ত্রপাতি ছিল, সেগুলো হচ্ছে ভারত প্রদান করেছিল, প্লাস হচ্ছে কিছু ফাইন্যান্সিয়াল হেল্পও তারা করেছিল। সো এই জিনিসটাই বোঝানো হচ্ছে যে সশস্ত্র ট্রেনিং প্রদান। আচ্ছা, 5 নম্বর পয়েন্টটা দেখো, মুজিব বাহিনী গঠন। মুজিব বাহিনী গঠন, আচ্ছা এটা একটু বলে নিই, মুজিব বাহিনী গঠন করা হয়েছিল মে মাসে, এবং মে মাসে যে মুজিব বাহিনীটা গঠন করা হয় সেখানে হচ্ছে ভারতীয় যে গোয়েন্দা সংস্থাটা ছিল সে গোয়েন্দা সংস্থার আন্ডারে তাদেরকে হচ্ছে ট্রেনিং দিয়ে তাদের একটা বাহিনী গঠন করা হয়। এবং এই যে মুজিব বাহিনীটা গঠন করা হয়, এরা গঠন করার পিছনে, এই বাহিনীটা গঠন করার পিছনে মূল টেন্ডেন্সি আসলে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা ছিল না, এটার টেন্ডেন্সি এটা ছিল যে মুক্তিযুদ্ধের পরে অবশ্যই একটা দেশের সরকার প্রয়োজন হবে, যে সরকার লাগবে, সরকার কিভাবে গঠন হবে, তারপর হচ্ছে কি কি অধ্যাদেশ থাকবে, কি 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 অধ্যাদেশের অ্যাড করে বা কি কি ক্লজ অ্যাড করে হচ্ছে সংবিধান তৈরি করা হবে, মানে হচ্ছে একটা দেশের সরকার প্রতিষ্ঠার জন্য যাবতীয় যা যা প্রয়োজন সেটার জন্য মুজিব বাহিনী গঠন করা হয়। এবং এটা কিন্তু মুক্তিযুদ্ধে প্রয়োজন ছিল বলে গঠন করা হয়নি, মুক্তিযুদ্ধে পরবর্তী সময় প্রয়োজন হতে পারে এই জিনিসটাকে চিন্তা করে তারা হচ্ছে মুজিব বাহিনী গঠন করে। এবং এই বাহিনীটা গঠন করার পিছনেও ভারত অনেক বেশি হেল্প করে, ভারতের গোয়েন্দা সংস্থাটাই আসলে এখানে তোমার হচ্ছে প্রত্যক্ষভাবে তাদেরকে তত্ত্বাবধানে রেখে দেন হচ্ছে এই বাহিনীটা গঠন করে। সো এই জিনিসটাই বোঝানো হচ্ছে।
আচ্ছা, 6 নম্বর পয়েন্টটা দেখো, পাকিস্তানের সামরিক ঘাঁটি ধ্বংস করা। আচ্ছা, সেই সময় আমাদের দেশে তোমার নৌপথ, বিমানপথ, এই পথগুলা, তারপর হচ্ছে তোমার যানবাহন চলাচলের যে পথগুলা, এই প্রত্যেকটা পথ হচ্ছে ওপেন করে দেওয়া হয়, যাতে করে ভারত থেকে যে কেউ চাইলেই তারা যেন আমাদের এই বর্ডারটা ক্রস করে আমাদের দেশে হচ্ছে এন্টার করতে পারে, বা আমাদের দেশে হচ্ছে তারা যেন অবস্থান গ্রহণ করতে পারে, এরকম একটা ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। এবং তারা ভারত থেকে যখন এই সেনাবাহিনীরা আসছিল, তারা এসে টার্গেট করে হচ্ছে পাকিস্তানের সামরিক ঘাঁটিগুলা, কারণ পাকিস্তান বাহিনীরা বা পাক বাহিনীরা বিভিন্ন জায়গাতে গিয়ে, বিশেষ করে হচ্ছে গ্রাম অঞ্চলগুলাতে গিয়ে, তারা হচ্ছে তাদের একটা সামরিক ঘাঁটি আর কি তারা তৈরি করতো। তো ভারত থেকে যেই সকল সেনাবাহিনীরা আসতো, তারা টার্গেট করতো যে সেই ঘাঁটিগুলোকে যদি আমরা ধ্বংস করে দিতে পারি, তাহলে কিন্তু আলটিমেটলি অনেকগুলো পাক বাহিনীকে আমরা ধ্বংস করে ফেলতে পারবো। তো সেই টেন্ডেন্সি থেকে এই ভারতের যে সেনাবাহিনীরা আসছিল, তারা সর্বপ্রথম এসে ভারত পাকিস্তানের সামরিক ঘাঁটিগুলো ধ্বংস করে দিত। তো এই জিনিসটাই বোঝানো হচ্ছে। আচ্ছা, 7 নম্বর পয়েন্টটা দেখো, বাংলাদেশকে স্বীকৃতি ও চূড়ান্ত যুদ্ধ। আচ্ছা, বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া হয়, প্রথম যে স্বীকৃতিটা দেওয়া হয় সেটা ভারতের পক্ষ থেকে দেওয়া হয়, এবং স্বীকৃতিটা দেওয়া হয় হচ্ছে ডিসেম্বরের 6 তারিখের দিকে, 1971 সালে ডিসেম্বরের 6 তারিখের দিকে ভারত সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয় যে বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, এরকম করে তাদেরকে হচ্ছে তারা আমাদেরকে স্বীকৃতি দেয়। এই জিনিসটাকে বোঝানো হচ্ছে যে ভারত বাংলাদেশকে সর্বপ্রথম স্বীকৃতি দেয় ডিসেম্বরের 6 তারিখে 1971 সালে, এবং সর্বশেষ যে যুদ্ধটা হয় সেই যুদ্ধতে তারা হচ্ছে একদম তোমার খুব ম্যানুয়ালি তারা কন্ট্রিবিউট করে, মানে তাদের দেশের সেনাবাহিনীরা আমাদের সাথে জয়েন হয়ে দেন হচ্ছে আমাদের এই যুদ্ধটাতে তারা হচ্ছে অংশগ্রহণ করে, এই জিনিসটাই বোঝানো হচ্ছে। তো এই বিষয়টা মাথায় রাখবা যে বাংলাদেশকে সর্বপ্রথম স্বীকৃতি দেওয়া হয় ভারতের পক্ষ থেকে, এবং স্বীকৃতিটা দেওয়া হয় ডিসেম্বরের 6 তারিখ 1971 সাল। আচ্ছা, 8 নম্বর পয়েন্টটা দেখো, বেসরকারি সহযোগিতা। বেসরকারি সহযোগিতা বলতে বোঝানো হচ্ছে যে তোমার অনেক কর্মচারীকে, তারপর হচ্ছে অনেক প্রাইভেট সেক্টরের, অথবা হচ্ছে যারা হচ্ছে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছিল, মানে হচ্ছে দেখা গিয়েছে যে অনেক মুক্তিবাহিনী তারা আহত হচ্ছিল, তো সব সময় তো হচ্ছে শুধুমাত্র নারীরাই তাদেরকে হচ্ছে ওই জায়গা থেকে হেল্প করছিল এমনটা কিন্তু না, অনেক স্বেচ্ছাবাহিনী ছিল বা স্বেচ্ছাসেবী ছিল যারা হচ্ছে হেল্প করছিল। তো তারা যখন তোমাকে কোনো মেডিকেল ইকুইপমেন্ট দিয়ে হেল্প করবে, তার সেই মেডিকেল ইকুইপমেন্টটা কেনার জন্য বা সেই মেডিকেল ইকুইপমেন্টের যথার্থতার জন্য কিন্তু একটা ফাইন্যান্সিয়াল অ্যামাউন্টও প্রয়োজন হয়। তো সেই ফাইন্যান্সিয়াল অ্যামাউন্টটা দিয়ে বা ফাইন্যান্সিয়ালি হেল্প করে হচ্ছে ভারত, অথবা অনেক তোমার সেই সময় পাক বাহিনীদের দ্বারা যারা আর কি আহত হচ্ছিল তাদেরকে মেডিকেলি ট্রিটমেন্টও দেয় হচ্ছে ভারত। তো এই জিনিসটাই বোঝানো হচ্ছে যে অনেক বেসরকারি সহযোগিতাও তারা হচ্ছে করেছিল আমাদেরকে। সো এই হচ্ছে ভারতের কন্ট্রিবিউশন বাংলাদেশের প্রতি 1971 সালে মুক্তিযুদ্ধের সময়। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের 3 নম্বর প্রশ্নটা দেখো, অসহযোগ আন্দোলন। অসহযোগ আন্দোলন নিয়ে কালকে আমরা হচ্ছে একটু অল্প একটু পড়েছিলাম, সো আজকে আমরা একটু ব্রিফ পড়ব। তো দেখো, এটাও হচ্ছে একটা ছোট প্রশ্ন বা সংক্ষিপ্ত প্রশ্ন আকারে আসতে পারে, সো সেটা নিয়ে হচ্ছে আমরা পড়বো যে অসহযোগ আন্দোলনটা অ্যাকচুয়ালি কখন শুরু হয়। শুরু হয় হচ্ছে, আমরা গত ক্লাসে পড়েছি না, 70 সালে একটা নির্বাচন হয়েছিল, যে নির্বাচনের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের পক্ষে সংখ্যাগরিষ্ঠ ভোটে সে হচ্ছে জয়লাভ করে। তো সে যখন জয়লাভ করে, ইয়াহিয়া খানের স্টেটমেন্ট অনুযায়ী কিন্তু বঙ্গবন্ধুর হাতেই এখন সমস্ত ক্ষমতা হস্তান্তর করে দেওয়ার কথা ছিল, কিন্তু ওই 70-এর নির্বাচনের পরে এবং সে যখন জয়লাভ হয়, তার হাতে কোনো প্রকার ক্ষমতা দেওয়া হয়নি, তারা কোনো প্রকার বৈঠক করেনি, সভা করেনি, তারা হচ্ছে ক্ষমতা হস্তান্তরের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। তো এই যে অবহেলা করছিল বা এই বিষয়টাকে উপেক্ষা করে যাচ্ছিল, এইটার বিরুদ্ধে দাঁড়ানোর জন্য বা এটার বিরুদ্ধে প্রোটেস্ট করার জন্যই আসলে অসহযোগ আন্দোলনটা আসে। এবং অসহযোগ আন্দোলনে হচ্ছে সকলেই অংশগ্রহণ করে, এখানে যেমন ছাত্রদের কন্ট্রিবিউশন ছিল, এখানে শ্রমিকদের কন্ট্রিবিউশন ছিল, এখানে রাজনৈতিক বিভিন্ন দলের কন্ট্রিবিউশন ছিল, এখানে হচ্ছে অনেক কর্মচারীদেরও কন্ট্রিবিউশন ছিল। সো এই জিনিসটাই বলা হচ্ছে যে পুরো দেশ জুড়ে সবাই একত্রিত হয়ে আমাদের এই অসহযোগ আন্দোলনের ডাক দেয়, এবং এই অসহযোগ আন্দোলনে তারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। আচ্ছা, সো এখন হচ্ছে এই পয়েন্ট একটু দেখো, 1971 সালের 3 মার্চ, আচ্ছা
এখন এই অসহযোগ আন্দোলনটা তো শুরু হয়েছে, এটার অবশ্যই একটা ডেট আছে, তো সেই ডেটটা হচ্ছে আমরা এখন একটু দেখব। 1971 সালে 3 মার্চ একটা অধিবেশন বসার কথা ছিল, যেখানে জাতীয় পরিষদের নির্বাচন নিয়ে ব্রিফলি ডিসকাস করার কথা ছিল। তো সেই অধিবেশনটা ক্যান্সেল করা হয় হচ্ছে 1 মার্চ তারিখে। 1 মার্চ তারিখে যখন ইয়াহিয়া খান এটা বলে যে তারা অধিবেশনটা আপাতত সরি ক্যান্সেল না স্থগিত করে, মানে পোস্টপন করে, যে আপাতত আমি এটাকে স্থগিত করলাম এবং পরবর্তী ডেট অনুযায়ী কবে এই অধিবেশনটা হতে পারে সেটা জানিয়ে দেওয়া হবে, এরকম একটি স্টেটমেন্ট ইয়াহিয়া খান যখন দেয়, তখন আমাদের দেশের বাঙালি জনগণ তাদের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয় এবং এই ক্ষোভটা থেকে তারা আসলে অসহযোগ আন্দোলনে যায়। অফিসিয়ালি যায় হচ্ছে 1 মার্চ তারিখ থেকেই তারা এই অফিসিয়াল অসহযোগ আন্দোলনের ডাক দেয় এবং সেখানে বঙ্গবন্ধুর নির্দেশে গঠন করা হয় হচ্ছে স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ। মানে অবশ্যই একটা তোমার দল লাগবে বা একটা পরিষদ লাগবে বা এমন কিছু জিনিস লাগবে যেটার আন্ডারে হচ্ছে আমাদের দেশে একটা আন্দোলন হচ্ছে, সেটা যেন হচ্ছে একদম অফিসিয়ালি একটা নাম দেওয়া যায় বা অফিসিয়ালি যেন এই জিনিসটাকে অ্যাকনলেজ করা যায়। তো সেটার জন্য তৈরি করা হয় হচ্ছে স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ, যে পরিষদটা গঠন করা হয় বঙ্গবন্ধুর নির্দেশে। ওকে, সো দেখো 3 মার্চ হচ্ছে আমাদের একটা বিক্ষোভ সমাবেশ হয়, যে বিক্ষোভ সমাবেশটা হয় হচ্ছে পল্টনে এবং সেই সমাবেশটা প্রায় হচ্ছে তোমার কয়েকদিন ধরে স্ট্যান্ড করে। সো যতদিন স্ট্যান্ড করে তার মধ্যে 4 থেকে 6 মার্চ তারিখে হচ্ছে অর্ধবেলা পর্যন্ত হরতাল পালন করা হয় এবং এই হরতালের মধ্যে তারা হচ্ছে বিভিন্ন দফা নিয়ে, বিভিন্ন দাবি দাওয়া নিয়ে তারা হচ্ছে আন্দোলন করতে থাকে এবং এটাতে সবাই হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। তারপর 7 মার্চ হচ্ছে রেসকোর্স ময়দানে আওয়ামী লীগের পক্ষ থেকে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হয়, মানে 7 মার্চের ভাষণটাও দেওয়া হয়, যেটা হচ্ছে একটা একটা হচ্ছে অফিসিয়াল ভাষণ ছিল এবং একটা ইনডাইরেক্ট অ্যাপ্রোচ ছিল যে আমরা এখন মুক্তিযুদ্ধের দিকে আগাবো, কারণ আমরা হচ্ছে যতক্ষণ পর্যন্ত যুদ্ধ করব আমরা আমাদের অধিকারগুলো আদায় করতে পারবো না বা অধিকার প্রতিষ্ঠা করতে পারবো না। এই টেন্ডেন্সি থেকেই কিন্তু 7 মার্চে ভাষণটা আসে। সো 7 মার্চ হচ্ছে রেসকোর্স ময়দানে আওয়ামী লীগের পক্ষ থেকে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হয় এবং তারপর পরই 25 মার্চ, এই যে যখন আওয়ামী লীগ হচ্ছে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করে, তখন কিন্তু পুরো দেশের জনগণ তার সাথে একমত হয় এবং তারা বলে যে হ্যাঁ, আমরা অবশ্যই এই এই অধিকার আদায়ের যে সমাবেশটা হবে বা সভাটা হবে আমরা সেটাতে অংশগ্রহণ করব এবং আমরা আমাদের প্রত্যেকের জায়গা থেকে যতটুকু সম্ভব আমরা কন্ট্রিবিউট করব। তো এতে করে দেখা গেল যে পুরো দেশের সবাই হচ্ছে একমুখী হয়ে যাচ্ছে, মানে বঙ্গবন্ধুর পক্ষে হয়ে যাচ্ছে, প্লাস হচ্ছে স্বাধীনতার বিষয় অথবা নিজেদের অধিকার আদায়ের বিষয়ে তারা হচ্ছে সচেষ্ট হচ্ছে। তো এতে করে ইয়াহিয়া খান একটু ভয় পেয়ে 25 মার্চ তারিখে সে আবার ওই জাতীয় পরিষদের অধিবেশনটা যে হবে, যেটা আগে আমাদের 1 মার্চ তারিখে স্থগিত ঘোষণা করা হয়, সেটার হচ্ছে সে ডাক দেয় বা আহ্বান করে যে আমরা 25 মার্চ তারিখে একটা জাতীয় পরিষদের অধিবেশন করতে যাচ্ছি, আপনারা আসেন। সো তখন বাঙালি সেটা প্রত্যাখ্যান করে, কারণ বাঙালি অলরেডি হচ্ছে একটা কঠোর অবস্থানে চলে গিয়েছিল, অসহযোগ আন্দোলন শুরু হয়ে গিয়েছিল এবং তারা তাদের অধিকার আদায়ের বিষয়ে অনেক বেশি সচেষ্ট হচ্ছিল, তো যার কারণে তারা হচ্ছে জাতীয় পরিষদের অধিবেশনটাকে তারা হচ্ছে প্রত্যাখ্যান করে। সো এই হচ্ছে আমাদের অসহযোগ আন্দোলন। অসহযোগ আন্দোলনের স্টেপ বাই স্টেপ আমি একটু বলে দিলাম, তোমরা হচ্ছে এটা একটু পড়ে দেখবা। আর এখন হচ্ছে পুরো ক্লাসটা নিয়ে বলো, তোমাদের যদি কোনো কনফিউশন থাকে সেটা আমি ক্লিয়ার করে দেবো। আচ্ছা, 7 মার্চে ভাষণের ভিডিওটা দেওয়া হয়নি আপু, এই ভিডিওটা তো আসলে আমি দেই না, এটা হচ্ছে তানভীর ভাই আপলোড করে, সবার আগে ইউটিউবে আপলোড করে, দেন হচ্ছে তোমাদেরকে লিঙ্কটা ভাইয়া গ্রুপে দিয়ে দেয়। সো আমি ভাইয়াকে বলে দিব না আজকে আপলোড করে দেওয়া, যদি পসিবল হয় তাহলে করে দিবে, আমার হাতে থাকলে আপু আমি সেই দিনে আপলোড করে দিতাম, তো সমস্যা নেই, আমি ভাইয়ার সাথে কথা বলে তোমাকে জানাবো না। আচ্ছা, আরেকটা হচ্ছে তোমাদের জন্য একটা ছোট্ট হোমওয়ার্ক দিব, সেটা হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে একটা নাতিদীর্ঘ প্রবন্ধ লিখবা। সো এই প্রবন্ধটা তোমরা কিভাবে লিখবা বা কি কি পয়েন্ট এটার মধ্যে ইনক্লুড করবা সেটা একটু বলে দেই। সবার আগে মুক্তিযুদ্ধ নিয়ে যেহেতু লিখতেছো, সো এই মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে একটা প্রেক্ষাপট তৈরি করবা বা বইয়ের সাথে বইয়ের থেকে একটু হেল্প নিতে পারো। সো সেই প্রেক্ষাপটটা লিখবা, লিখার পরে সেটা কেন আসে, কিভাবে আসে, এরকম কারণগুলো লিখবা 2 নম্বর পয়েন্টে।
এবং 3 নাম্বার পয়েন্টে হচ্ছে সেক্টরগুলো লিখবা, মানে যে 11টা সেক্টর থাকে সেই 11টা সেক্টর নিয়ে একটু ব্রিফলি ডিসকাস করবা তোমার প্রশ্নটার মধ্যে, মানে হচ্ছে 11টা সেক্টরের মধ্যে কি কি অঞ্চল অন্তর্ভুক্ত ছিল সেগুলো একটু ইনক্লুড করে দিবা। দেন ফাইনালি হচ্ছে কনক্লুশনের পার্টে গিয়ে হচ্ছে একটা ফলাফল দিবা যে আলটিমেটলি আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে পেরেছি, আমরা আমাদের নিজস্ব একটা দেশ, নিজস্ব সরকার গঠন করতে পেরেছি, এরকম করে একটা ফলাফল নিজেদের ভাষায় হচ্ছে লিখবা। সো মুক্তিযুদ্ধ সম্পর্কে একটা নাতিদীর্ঘ প্রবন্ধ হচ্ছে হোমওয়ার্ক থাকবে তোমাদের জন্য। আপু নাতিদীর্ঘ বলতে কি অনেক বড় করে লিখতে হবে? আপু না আপু অনেক বড় করে না, তুমি হচ্ছে এটা মার্ক ধরে নিবা 10 মার্ক, তো একটা 10 মার্কের প্রশ্নের জন্য যতটুকু লিখবা ঠিক ততটুকুই। আপু ওকে আপু, জি আপু এটা একবার লিখা শুরু করেছিলাম, তো এটা একবার লিখা শুরু করেছিলাম তো এই প্রেক্ষাপট বা পটভূমি যেটা ওইখানেই মূলত কারণগুলো চলে আসে, তো আলাদাভাবে কারণের কোনো প্যারা দিতে পারি নাই, এতে কি কোনো অসুবিধা হবে, মানে আলাদা করে কারণের প্যারা দিতে হবে? আচ্ছা ঠিক আছে, তো সো এটা করতে পারো যে প্রেক্ষাপটটাকে বড় করে দিতে পারো, অথবা প্রেক্ষাপটটাকে একটু ছোট করে দিয়ে যে লাইনগুলো প্রেক্ষাপটের মধ্যে চলে যাচ্ছে সেটাকে কারণে ইনক্লুড করতে পারো। যদি যেহেতু তোমার প্রবলেম হচ্ছে কারণটা হচ্ছে তুমি আইডেন্টিফাই করতে পারতেছো না, তো আমি বলবো যে আপু তুমি প্রেক্ষাপটের মধ্যে জিনিসগুলো হাইলাইটেড করে দাও, মানে ধরো যে কারণগুলো লিখতেছো সেটাকে একটু ব্লু পেন দিয়ে হাইলাইট করে দিতে পারো। মানে এটা হচ্ছে একটা প্রিপারেশন যে তুমি ফাইনালি যখন, যদি আমাদের এরকম নাতিদীর্ঘ কোনো প্রবন্ধ চলে আসে, জেনুইনলি আসে না কিন্তু তারপরে যদি চলে আসে কখনো, তো তুমি আসলে কিভাবে প্রিপারেশন নিবা, তো এই কারণে আসলে হোমওয়ার্কটা দেওয়া। সো ব্লু পেন দিয়ে কারণগুলোকে হাইলাইটেড করে দিও, এটাও অনেক ভালো লাগবে দেখতে। আচ্ছা আপু, ওকে আপু। আপু আপু ভোগ্য দিন। আচ্ছা একজন একজন করে প্রশ্ন করো, আগে হচ্ছে একটা ভাইয়া প্রশ্ন করছিল, ওকে করো ভাইয়া। আপু আপনি বলছিলেন ওই যে আমাদের ওই যে হিস্ট্রি যত সাল আছে তার উপর একটা ক্লাস নেবেন, মানে সবগুলো সালগুলো সিএল এর একদম মানে গুছিয়ে বলবেন, একটা ক্লাস নেবেন বলছিলেন। হ্যাঁ হ্যাঁ ওই ক্লাসটা নিবো, ওটা তো রোজার আগে পারলাম না, রোজার মধ্যে নিয়ে নিবো ওই ক্লাসটা, ওটা একটু গুছাতে হবে, মানে একটা পিডিএফ ফাইল রেডি করে, ডকুমেন্ট ফাইল রেডি করে দেন হচ্ছে ক্লাসটা নিবো। আচ্ছা আপু ঠিক আছে, ওকে। আচ্ছা আরেকজন আপু এই 8 নম্বর পয়েন্টে যে নির্যাতন ভোগ বললেন, তা এই জিনিসটা নির্যাতন ভোগ এইভাবে কি পয়েন্টটা লিখবো নাকি নির্যাতনের ধরন সমূহ বা এরকম টাইপের লিখতে পারি? তোমার কাছে আপু যেটা ভালো লাগে তুমি লিখতে পারো, কোনো সমস্যা নাই, মানে মেইন জিনিসটাই তো হচ্ছে আমাদের এখানে নির্যাতনটা, এবং নির্যাতনটা সহ্য করেও তারা যে কন্ট্রিবিউট করেছিল দেশের প্রতি বা দেশের জন্য সেই জিনিসটাই কিন্তু আমাদের এখানে মেইন বিষয় বা মেইন থিম। সো এটাকে মেইন রেখে তোমার যেভাবে ভালো লাগে তুমি সেভাবে পয়েন্ট বানিয়ে লিখতে পারো। আমি কিন্তু এখানে অনেকগুলো পয়েন্ট হচ্ছে বানিয়েও লিখি, আবার হচ্ছে অনেকগুলো বই থেকে হেল্প নিয়েও লিখি, সো তোমরা তোমাদের মতো করে লিখতে পারো, কোনো প্রবলেম নেই। আমি গত ক্লাসেও বলেছি আপু তুমি তোমার মতো করে অবশ্যই বানিয়ে লিখতে পারো, কিন্তু এতটুকু জাস্ট মাথায় রাখবা যে প্রশ্নটার সাথে যেন তোমার পয়েন্টের একটা সামঞ্জস্যতা থাকে, সেটা যেন হচ্ছে এরকম না হয় যে তোমাকে লিখতে বলছে একটা জিনিস বাট পয়েন্টটা হয়ে যাচ্ছে অন্যরকম। সো এটাকে মাথায় রেখে নিজের মতো করে যেটা ভালো লাগে লিখতে পারো। আচ্ছা জান্নাতুল ফেরদৌস বলছিল যে আপু 1 নম্বর 6 নম্বরটা একটু বুঝিয়ে বলতে। আচ্ছা বহির্বিশ্বে প্রচারণা বলতে এটা বুঝাচ্ছে যে আপু আমাদের যে খবরগুলো মানে যে বিষয়গুলো আর কি আমাদের দেশে হচ্ছিল সেটা তো আমাদের দেশের মধ্যে প্রচার হতে পারছিলই না, বরং সেটা বহির্বিশ্বে যত না যেতে পারে সেরকম রাস্তাগুলো আসলে বন্ধ করে দেওয়া হয়েছিল পাক বাহিনীদের পক্ষ থেকে, মানে আমাদের প্রেস মিডিয়াগুলো পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। তো যখন অফিসিয়ালি কোনো প্রেস মিডিয়া বন্ধ করে দেওয়া হয় তখন কিন্তু আসলে নিউজগুলো এত ভালোভাবে প্রচার হয় না, তো তখন আসলে কিছু তোমার বেসরকারি সংস্থা থাকে বা সংগঠন থাকে যারা আসলে এই উদ্যোগটা নেয়, এবং তারা উদ্যোগ নিয়ে তারা আমাদের দেশে কি ঘটনাগুলো ঘটছিল বা কিরকম নির্যাতন হচ্ছিল, কিরকম মুক্তিযুদ্ধের কতটুকু প্রসেসে কি হচ্ছিল, এই বিষয়গুলো মানে প্রত্যেক দিনকার একটা আপডেট বা একটা নিউজ রিপোর্ট তারা হচ্ছে বহির্বিশ্বে প্রচার করত, মানে বিভিন্ন দেশে প্রচার করত, দেশের বাহিরে অবশ্যই সেটা। আচ্ছা সো আই থিঙ্ক আর কারো কোনো প্রশ্ন নেই, তো সবাই হচ্ছে আজকের পড়াটা একটু ভালো করে পড়ে ফেলো, এবং কোনো যদি কনফিউশন থাকে